আসসালামু আলাইকুম আমার প্রিয় স্টুডেন্ট ভাইদেরকে উদ্দেশ্য করে বলছি এবং যারা আইফোনের কাজ করেন সাধারণ টেকনিশিয়ানদের ভাইদেরকে উদ্দেশ্য করে বলছি আপনারা যারা আইফোনের কাজ করেন অবশ্যই অবশ্যই স্ক্রু লাগানোর ক্ষেত্রে অবশ্যই সতর্কতা অবলম্বন করা উচিত তা না হলে আমাদের মূল্যবান কাস্টমারদের শখের সেটগুলো আপনাদের সতর্কতা অভাবে নষ্ট হয়ে যেতে পারে তো সে যাই হোক আপনারা কি স্ক্রুগুলো হিসাব করে লাগাবেন আমার স্টুডেন্ট ভাইদেরকে বলছি যে আপনারাও সতর্ক থাকবেন এরকম একটা কেস আসছে তা আপনাদেরকে দেখানোর জন্য যে আসলে এই কাজগুলা যখন ঘটে যায় দুর্ঘটনাটা যখন ঘটে যায় এই কাজগুলো রিকভারি দেওয়া যে কতটা কষ্টকর ব্যাপার এবং কতটা সূক্ষ্ম এই কাজগুলো সেটা আপনাদেরকে দেখানোর জন্যই এই ভিডিওটা করা আমি টার্মস বাই টার্মস প্রত্যেকটা পয়েন্ট কীভাবে কাজ করতে হয় সেটা ভিডিওতে সুন্দর করে দেখিয়ে দিয়েছি আপনারা দেখে বুঝতে পারবেন যে আসলে এই কাজগুলো কতটা জটিল এবং কতটা সূক্ষ্ম স্ক্রুটি ছিল সাইজের তুলনায় একটু বড় যার কারণে টাইট দেওয়ার কারণে মাদারবোর্ডটা ড্যামেজ হয়ে যায় যার কারণে এলসিডি লাইট বন্ধ হয়ে যায় সেট চালু হয় কিন্তু বাট এলসিডির কোনো লাইট জ্বলে না দেখা যাক এখন এটাকে আমরা অপারেশন করব প্রবলেমটি শুরু হয় স্ক্রুর এই হোলটি থেকে এখানে প্রয়োজনের তুলনায় বড় সাইজের স্ক্রু দেওয়ার কারণে মাদারবোর্ডের লেয়ার নষ্ট হয়ে গেছে যার কারণে এলসিডি লাইট বন্ধ হয়ে গেছে সেট চালু আছে কিন্তু ডিসপ্লে আসে না এখন আমরা এলসিডি লাইটের সাথে সম্পর্কিত যে ডায়োড দুইটা আছে সেই ডায়োড দুইটা চেক করে দেব অনেক সময় দেখা যায় শর্ট সার্কিট হতে পারে যার কারণে ডায়োড শর্ট হয়ে যেতে পারে সেজন্য আমরা ডায়োডটা আগে চেক করে দেখতেছি ডায়োড ভালোই আছে দেখা যাচ্ছে কোনো শর্ট হয় নাই এখন দুইটা ডায়োডই ভালো আছে এখন আমরা স্ক্রু হোলটা সরিয়ে ফেলব স্ক্রু হোলটা সরানোর পরে আমরা এটা লেয়ারগুলো খুব সফট হাতে কেটে নেব প্রথমে ডিসোল্ডারিং দিয়ে পরিষ্কার করে নেই জায়গাটা এবং এই লেয়ারগুলো এত পাতলা বিশেষ করে যখন স্ক্রু হোল ক্ষতিগ্রস্ত হয় তখন লেয়ারগুলো আরও সেন্সিটিভ হয়ে যায় এবং কাজ করতেও খুব সাবধানতা অবলম্বন করা উচিত কারণ এখানেও যদি ভুল হয় সেটটা সারা জীবনের জন্য বাদ হয়ে যেতে পারে এই জন্য মাথা ঠান্ডা রেখে এই যে এই পজিশনে এই দেখেন এখানে গোল হয়ে গেছে স্ক্রুটা টাইট দেওয়ার কারণে এইখানে যে এই জায়গাটা কেটে গেছে কারণ প্রতিটি স্ক্রুর মাথায় একটা ধার জায়গা থাকে যার কারণে এই জায়গাটা কেটে গেছে কেটে যেয়ে মাদারবোর্ডের লেয়ারগুলোও কেটে যায় আমরা আস্তে আস্তে খুব সাবধানে প্রথমে উপরের লেয়ারটা কেটে নিচ্ছি তারপর আমরা সেকেন্ড লেয়ার চেষে নেব
এখন লেয়ারের প্রিন্টগুলো দেখা যাচ্ছে, এখানে তিনটা লাইন মিসিং, তিনটা লাইন কেটে গেছে, এই তিনটা লাইন আমরা জোড়া দিব তার দিয়ে, চিকন তার দিয়ে কানেকশন করে ইউভি গ্লু দিয়ে কমপ্লিট করে নেব। লাইনগুলো চেক করে নেওয়ার চেষ্টা করতেছি যে লাইনগুলো ঠিক আছে কিনা, লাইন বোর্ডের সাথে কানেকটিভিটি ঠিক আছে কিনা, কারণ ঠিক না থাকলে কষ্ট না করে কোনো ফল হবে না। কনফার্ম হওয়ার পরে আগে ইউভি গ্লু দিয়ে ক্লিয়ার করে নিলাম, এখন তাহলে কাজটা করতে সুবিধা হবে। আমাদের কাজ শেষ, এখন আমরা মাস্কিং ইং দিয়ে লেয়ারটা ফিনিশিং করলাম। দেখা যাক এখন কি হলো, আমরা রেজাল্ট দেখি আমাদের কাজটা সাকসেস হলো কিনা। লাইট চলে এসছে আলহামদুলিল্লাহ।